নিস্তার পর্ব ও খামিরবিহীন রুটির পর্ব শুরু হতে আর মাত্র দুদিন বাকি ছিল। প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদেরা সুকৌশলে যিশুকে গ্রেফতার ও হত্যা করার জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছিলেন। তারা বললেন, কিন্তু পরবের সময় নয়, তাহলে লোকদের মধ্যে দাঙ্গা বেঁধে যেতে পারে। তখন সেই বারো জনের একজন যিহুদা ইস্করিয়ত যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য প্রধান যাজকদের কাছে গেল। তারা একথা শুনে আনন্দিত হয়ে তাকে অর্থদানের প্রতিশ্রুতি দিলেন, তাই সে তাকে ধরিয়ে দেওয়ার জন্য এক সুযোগ খুঁজতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে এলে যিশু সেই বারো জনের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। আসনে হেলান দিয়ে তাঁরা যখন আহার করছিলেন, তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে আমারই সঙ্গে আহার করছে। তারা দুঃখিত হলেন এবং এক এক করে তাকে জিজ্ঞাসা করলেন, সে নিশ্চয়ই আমি নই। তিনি উত্তর দিলেন, সে এই বারো জনের মধ্যেই একজন, যে আমার সঙ্গে ভোজনপাত্রে রুটি ডুবিয়ে নিচ্ছে। মনুষ্যপুত্রের সম্পর্কে যেমন লিখিত আছে, তিনি তেমনই চলে যাচ্ছেন। কিন্তু ঠিক সেই ব্যক্তিকে যে মনুষ্যপুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, জন্মগ্রহণ না করলেই বরং তার পক্ষে ভালো হতো। তারা যখন আহার করছিলেন, যিশু রুটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তা ভাঙলেন এবং তা শিষ্যদের দিয়ে বললেন, তোমরা এটি নাও, এ আমার শরীর। তারপর তিনি পানপাত্রটি নিলেন, ধন্যবাদ দিলেন ও তাদের সেটি দিলেন। তারা সবাই তা থেকে পান করলেন। তিনি তাদের বললেন, এ আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাতিত হয়েছে। আমি তোমাদের সত্যিই বলছি, ঈশ্বরের রাজ্যে আমি নূতন করে পান না করা পর্যন্ত দ্রাক্ষারস আর কখনো পান করব না। পরে তারা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন। পরে তারা গেতসিমনি নামে পরিচিত একটি স্থানে গেলেন আর যিশু তার শিষ্যদের বললেন, আমি যখন প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো। তিনি পিতর যাকব ও জোহনকে তাঁর সঙ্গে নিলেন এবং গভীর মর্মবেদনাগ্রস্ত ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, আমার প্রাণ মৃত্যুলগ্নের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখে ভারাক্রান্ত হয়েছে, তোমরা এখানেই থাকো ও আমার সঙ্গে জেগে থাকো। আরও কিছু দূর এগিয়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করলেন, যেন সম্ভব হলে সেই লগ্ন তাঁর কাছ থেকে দূরীভূত হয়। তিনি বললেন, আব্বা, পিতা, তোমার পক্ষে সব কিছুই করা সম্ভব, এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা অনুযায়ী নয় কিন্তু তোমারই ইচ্ছা অনুসারে হোক। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, সিমন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তোমরা জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক কিন্তু শরীর দুর্বল। আর একবার তিনি দূরে গিয়ে সেই একই প্রার্থনা করলেন। যখন তিনি ফিরে এলেন, তিনি আবার তাঁদের ঘুমোতে দেখলেন, কারণ তাদের চোখের পাতা ভারী হয়ে উঠেছিল। তারা তাকে কি বললেন বুঝতে পারলেন না। তৃতীয়বার তিনি ফিরে এসে তাদের বললেন, তোমরা কি এখনো ঘুমিয়ে আছো ও বিশ্রাম করছো? যথেষ্ট হয়েছে, সময় এসে গেছে, দেখো মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, ওঠো চলো আমরা যাই, আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে সে এসে পড়েছে,
তিনি তখনও কথা বলছেন, সেই সময় বারো জনের অন্যতম জিহুদা এসে উপস্থিত হল। তাঁর সঙ্গে ছিল একদল সশস্ত্র লোক, তাদের হাতে ছিল তরবারি ও লাঠি। প্রধান যাজকেরা, শাস্ত্রবিদেরা ও প্রাচীনেরা তাদের পাঠিয়েছিলেন। সেই বিশ্বাসঘাতক তাদের এক সংকেত দিয়েছিল, আমি যাকে চুম্বন করব তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে গ্রেপ্তার করে সতর্ক পাহারা দিয়ে নিয়ে যাবে। সেই মুহূর্তে জিহুদা যিশুর কাছে গিয়ে বলল, রব্বি, আর তাকে চুম্বন করল। সেই লোকেরা যিশুকে ধরল ও তাকে গ্রেপ্তার করল। তখন যারা কাছে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন তার তরবারি নিষ্কাশিত করে মহাযাজকের যাজককে আঘাত করলেন ও তার একটি কান কেটে ফেললেন। যিশু বললেন, আমি কি কোনো বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছি যে তোমরা তরবারি ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছ? প্রতিদিনই আমি তোমাদের সঙ্গে থেকে মন্দির প্রাঙ্গণে শিক্ষা দিয়েছি, তখন তো তোমরা আমাকে গ্রেপ্তার করনি। কিন্তু শাস্ত্রবাণী অবশ্যই পূর্ণ হতে হবে। তখন প্রত্যেকে তাকে ত্যাগ করে পালিয়ে গেলেন। আরেকজন যুবক কোনো কিছু না পড়ে কেবলমাত্র একটি পাশমিনা জড়িয়ে যিশুকে অনুসরণ করছিল। তারা তাকে ধরলে সে তার পোশাক ফেলে নগ্ন অবস্থাতেই পালিয়ে গেল।